প্রতি বছর আমাদের দেশে 58,000 এর বেশি লোক বিষধর সাপে কামড় মারা যায়। সঠিক সময় চিকিৎসা করে এই জীবনগুলো বাঁচানো যেত। সাপের কামড়ের চিকিৎসা আছে এবং সাপের এড়ানোরও উপায় আছে। সাপেরা আমাদের আশেপাশে বাস করে, ওরাও নিজে নিজে কাজে ব্যস্ত থাকে। সাপ আমাদের শত্রু নয়, ওদের কাজের ব্যাঘাত ঘটলেই ওরা কামড়ে দেয়। সময় মতো এই কামড়ে আক্রান্ত মানুষটির চিকিৎসা না হলে সে অনেকভাবে ভুগতে থাকে, এমনকি মারাও যেতে পারে। ভারতের বেশিরভাগ সাপে বিষহীন, তবে কিছু বিষধরাও আছে। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো পরিবেশ জীববৈচিত্র্য অনেক ধরনের সাপের বসবাসের উপযোগী, যেমন কিওটি, চন্দ্রবোরা, গোখরা ইত্যাদি। সাপের কামড় একটি দুর্ঘটনা, এটি এড়ানো সম্ভব। নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা দায়িত্ব আমাদের নিজেদের জন্য অতি গুরুত্বপূর্ণ। দেখা যাক আমরা কি কি করতে পারি। দেখবেন বাড়ির আশেপাশে ইঁদুরের বাসা যাতে না হয়, যেখানে ইঁদুর ওখানে সাপ। বাড়ির আশেপাশে এবং ভেতরে আবর্জনা বা এলোমেলো ভাবে জিনিসপত্র রাখা উচিত নয়। সাপ আবর্জনাই লুকিয়ে থাকতে ভালোবাসে। বাড়ির চারপাশে চওড়া খালি জায়গা রাখতে চেষ্টা করুন, যাতে মাঠ ঘাট থেকে সাপ নির্বিঘ্নে ঘরে ঢুকতে না পারে। বাইরে যাওয়ার সময় বিশেষ করে রাতে পা ঢাকা জুতো পরা দরকার। যাওয়ার আসা পথে যেন শুকনো পাতা ও খড়কুট্টো পড়ে না থাকে, সাবধানে দেখে পা বাড়ান। হাঁস মুরগি বা গরু ছাগল যেন বাসগৃহের ভেতরে না থাকে। স্নানের ঘর ও আশপাশে আবর্জনা মুক্ত রাখুন। চাষের ক্ষেতে কাজ শুরু করার আগে ভালো করে দেখে নিন। একটা লম্বা লাঠি ফসলের ওপরে একটু নাড়িয়ে নিন। লাঠি দিয়ে মাটি ঠুকতে একটু শব্দ করে দেখে নিন। সাপ থাকলে এই শব্দ সরে অন্য জায়গায় চলে যাবে। রাতে চলার সময় টর্চ লাইট ব্যবহার করুন। সাপেরা সাধারণত শুকনো পাতার স্তূপে, ঝোপের ভেতরে বা পাথরের তলায় থাকে। পরিষ্কার পথে যাতায়াত করুন। মেঝেতে ঘুমালে মশারি ব্যবহার করুন। মশারি চারিদিকে বিছানার সঙ্গে গুজিয়ে নিন। খাটে শোয়া বেশি নিরাপদ। সাপ নিয়ে কখনো খেলা করবেন না। বিরক্ত হয়ে বা ভয় পেয়ে সাপ কামড়ে দিতে পারে। প্রতি বছর শত শত সাপুড়ে সাপের কামড়ে আক্রান্ত হন। সাপ কামড়েলে কি করবেন আর কি করবেন না দেখি এবার। শান্ত থাকুন, সময় নষ্ট করবেন না। এটা ঠিক যে বেশিরভাগ সাপে বিষহীন, আর অনেক সময় বিষধর সাপেও ভুয়ো ছবল। অকারণে সাপ তাদের বিষ অপচয় করে না, কিন্তু বিষ ঢুকেছে কি না নিশ্চিত করে একজন ডাক্তারই বলতে পারে। সাপের কামড় একটি বিপজ্জনক জরুরি ঘটনা, এই ক্ষেত্রে সময় খুব দামি। কামড়ের সময়টা মনে রাখবেন। সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে বেশি নড়াচড়া করতে দেবেন না। আহতকে শান্ত রাখুন, তাকে অসুস্থ করুন। যেখানে কামড় পড়েছে শরীরে সেই জায়গাটা যেন স্থির থাকে। এর ফলে রক্ত চলাচল কম হবে, বিষ তাড়াতাড়ি সারা শরীরে ছড়াবে না। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন, বিনামূল্যের নম্বর 108 আর 112। অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে বুঝলে নিজেরই রোগীকে সব থেকে কাছের সরকারি হাসপাতালে নিয়ে চলুন। যদি চার চাকা গাড়ি না পান তবে মোটর সাইকেলে চলুন। রোগীকে মাঝে বসিয়ে একজন পেছন থেকে ধরে বসুন। মাথা যাতে ঢলে না পড়ে সেইভাবে ধরে থাকুন। কাছের ডাক্তার বাবু ও অ্যাম্বুলেন্সের নম্বর সবসময় কাছে রাখবেন। রোগীর গায়ে যেন কোনো আঁটসাঁট জিনিস না থাকে।
হাতের পায়ের আংটি, ঘড়ি, বেল্ট, তাগা, তাবিজ, চুড়ি ইত্যাদি খুলে ফেলুন। রোগীকে তার বাঁ দিকে কাত করিয়ে শুয়ে ডান পাটা ভাঁজ করে দেওয়া উচিত। ডান হাতের পাটা দিয়ে মাথাটা ঠেকিয়ে রাখা দরকার। এইভাবে হাসপাতালে নিয়ে যেতে পারলে ভালো হয়। আগে কখনো অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করা হয়েছে কিনা ডাক্তারবাবুকে জানান। কোনো ওষুধে রোগীর অ্যালার্জি বা বিপরীত প্রতিক্রিয়া থাকলে জানান। কখনই সাপের কামড়ে খাওয়া রোগীকে ওঝা বা গুণিনের কাছে নিয়ে যাবেন না। সাপের কামড় কোনো টুকটাক মন্ত্র বা কোবাচে সারে না। শুধুমাত্র হাসপাতালেই এই চিকিৎসা সম্ভব। কখনো কামড়ের জায়গা কেটে ছিঁড়ে মুখ দিয়ে চুষে বা সিরিঞ্জ দিয়ে টেনে বিষ বের করার চেষ্টা করবেন না। এই সব করা শুধু বৃথায় নয়, বিপজ্জনকও বটে। বান্ধন দেবেন না, এতে রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গহানি হতে পারে। যদি আগেই বান্ধা হয়ে থাকে, চিকিৎসার শুরু আগে বান্ধন খুলবেন না। সাপকে মেরে বা ধরে আনার দরকার নেই, সাপ দেখে চিকিৎসা করা হয় না। মনে রাখবেন, হাজার হাজার ভারতীয় প্রতি বছর শুধুমাত্র ঠিক সময় চিকিৎসা না পেয়ে মারা যায়। যে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তারাই বেঁচে গেছে। সতর্ক থাকবেন, নিরাপদ থাকবেন।